Assalamualaikum, BD Sports Network এ আপনাকে স্বাগত। যে কারণে এবার সংখ্যা দেখা গিয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে। কি জানিয়েছেন আকরাম খান তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেশের ক্রিকেটের আকাশে টানা কয়েক মাস করোনার কালো মেঘ, কিন্তু বেশ কয়েকদিন থেকে লঙ্কা সিরিজের আলোচনা সেই কালো মেঘ কটিয়ে আশা দিয়েছিল নতুন সূর্য উদয়ের। হঠাৎই সেই আশার প্রদীপ যেন আবারও মেঘে ঢেকে যেতে চলেছে, কেননা সংখ্যা দেখা দিয়েছে যে টাইগারদের এই শ্রীলঙ্কা সফর নাও হতে পারে। আগের খবর অনুযায়ী টাইগারদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা এই মাসের 27 তারিখে, অর্থাৎ হাতে সময় আরও 15 দিন। ইতিমধ্যে সেই হিসেব করে প্রস্তুতি শুরু করেছিল বোর্ড, কিন্তু অপর প্রান্ত থেকে শ্রীলঙ্কা বোর্ড থেকে কোনো নির্দেশনা পাচ্ছে না টাইগারদের অভিভাবক সংস্থা। যতই দিন যাচ্ছে সফরের সময় কমে আসছে, কিন্তু এখনও সফরের সূচি, সিরিজের সূচি এবং ভেন্যুর সূচি কিছুই বিসিবিকে দিতে পারেনি স্বাগতিক দেশ। করোনার সময় সফরে কী কী গাইডলাইন থাকবে সেটাও এখনও দেখা যায়নি। এমতো অবস্থায় আদৌ এই সিরিজ এখনই হবে কি না পেছাবে সেটাও নিশ্চিত নয়। এদিকে লঙ্কান বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক গাইডলাইন না পাওয়ায় পুরো বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বেসকে আকরাম খান বলেছেন, হ্যাঁ আমরা শুনেছি সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে যে অনুশীলনের কোনো ব্যবস্থা ছাড়াই আমাদের সেখানে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা আরও অনেক কিছু শুনছি, তিনি আরও বলেন, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জৈব সুরক্ষা প্ল্যান ও ভ্রমণ নির্দেশনার বিষয়টি পরিষ্কার করছে না। আমরা আসন্ন শ্রীলঙ্কা সফর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেব কেবলমাত্র তাদের পরিকল্পনা ও সূচি যখন পাব। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেটা পারব। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হোসেনি মামার নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর এতে শোকের ছায়া নেমে এসেছে এবার বিসিবিতে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আজ বিকেল 3:40 দিকে তিনি পরলোক গমন করেছেন। সপ্তাহখানেক ধরেই অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। জানা গিয়েছে তার শ্বাসকষ্ট হচ্ছিল, তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। রাবিদ ইমাম আরও বলেছেন, প্রয়াত হোসেন ইমাম আসলে কি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনই আমি বলতে পারছি না, হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন তার করোনা ছিল কিনা। এই ছিল এখনকার মতো আপডেট, পরবর্তীতে খেলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।